আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেল সারাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইনের এবং সুস্বাদু পিঠা তৈরি করে দেখাবো। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হলেও এর স্বাদ কিন্তু সব জায়গায় একরকম। আজকে তৈরি করে দেখাবো ঝিনুক পিঠা, বা অনেক অঞ্চলে এটি শামুক পিঠা বা চিরুনি পিঠা নামেও পরিচিত। প্রথমে 1.5 কাপ মান পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, দিয়ে জালটি বন্ধ করে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আটার ময়ান তৈরি করে নেব। এরপরে এটিকে কোনো সমান্তরাল জায়গায় রেখে বা ফিড়ির উপরে রেখে ভালো করে মথে নেব। এত সুন্দর একটি ময়ান তৈরি করতে হবে যাতে করে যখন আপনি এর ভেতরে আঙ্গুল ডুবাবেন তখন এটি মসৃণভাবে আপনার খামিরের ভেতরে আপনার আঙ্গুলটি ডুবে যাবে এবং কোনো ধরনের আটা আপনার আঙ্গুলে লেগে আসবে না। সুন্দর করে খামির তৈরি করে নেওয়ার পরে হাতের তালুতে অল্প অল্প করে এরকম করে আটা নেব এবং চাপ দিয়ে দিয়ে ফুলের পাপড়ির মতো শেপ করে ছোট ছোট আটার খামিরগুলোকে ঝিনুক পিঠা তৈরি করার জন্য রেডি করে নেব। এই পিঠাটি তৈরি করার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়, যেটি পিঠাটি তৈরি করতে আমাদের লাগবে চিরুনি। হ্যাঁ, তবে অবশ্যই আপনারা নতুন চিরুনি কিনে নেবেন। নতুন চিরুনি নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম ফুলের পাপড়ির মতো শেপ করে রাখা আটার ছোট ছোট খামিরগুলোকে দিয়ে আমরা ঝিনুক পিঠাটি তৈরি করব। ছোট ছোট ফুলের আটার এই পাপড়িগুলোকে আমরা চিরুনির উপরে রেখে আরেকটি চিরুনি দিয়ে এইভাবে চাপ দিলে দেখুন তৈরি হয়ে যাবে খুবই সুন্দর ডিজাইনের এই ঝিনুক পিঠা। খুবই ইন্টারেস্টিং, তাই নয় কি? আপনার যতই মন খারাপ থাকুক না কেন, আপনি যখন এই পিঠাটি বানানো শুরু করবেন তখন আপনার মন আপনা আপনিই ভালো হয়ে যাবে। একে একে সমস্ত আটার ফুলের পাপড়িগুলো দিয়ে আমি এই ঝিনুক পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন প্রসেসটি নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গেছেন। সমস্ত আটার খামির দিয়ে আমার এতগুলো আছে। এখন এই পিঠাগুলোকে আমরা ডুবো তেলে খুবই লো হিটে 15 থেকে 20 মিনিট ধরে ভেজে নেব যাতে করে ভেতরে কোনো ধরনের কাঁচা ভাব না থাকে। এই পিঠাগুলোকে আপনি ভেজে চিনি ছড়িয়ে উপরে চিনি ছড়িয়ে নিয়ে খেতে পারবেন, আবার যদি তা না খেতে চান তাহলে আমার মতো করে গুড়ের শিরায় জাল দিয়েও খেতে পারবেন। পিঠাগুলো ভাজা হতে হতে আমি অন্য পাশে একটি চুলায় নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পাটালি গুড়, সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে জাল দিয়ে নেব। পিঠাগুলো আস্তে আস্তে সোনালি হয়ে আসছে, দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। অন্য পাশে চুলা আমি গুড় জাল দিতে দিয়েছিলাম, গুড় জাল দেওয়া হয়ে গেছে, এখন এটি জাল বন্ধ করে দিচ্ছি। পিঠাগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, একটি টিস্যু পেপারে পরে রেখে সমস্ত তেল ঝরিয়ে নেব। সমস্ত পিঠা উঠিয়ে নেওয়ার পরে গুড়ের শিরায় আমরা এটিকে জাল করব 2 থেকে 3 মিনিট। দেখুন গুড়ের শিরার ঘনত্বটা এরকম পাতলা হবে, বেশি ঘন হবে না। এরপরে ভাজা পিঠাগুলো গুড়ের শিরায় দিয়ে দিলাম। এরপরে নেড়ে জাল করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট, এর চেয়ে বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। এরপরে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, বাহারি রঙের খুবই মচমচে মজাদার এবং মুখরোচক এই পিঠা আশা করি আমার যতটা ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে।
যদি আমার রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।